গুড মর্নিং বন্ধুরা এস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিব পরিষ্কার করে একটু দেখতে থাকো বন্ধুরা বারান্দাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে তো আমি স্নান করে এবার চা বানাতে চলে আসবো রান্না করে চলে আসি বন্ধুরা দেখো এখন বানাবো চা তো দেখো আমার চাও হয়ে গেছে তো চাটা বানিয়ে নিব তো দেখো বন্ধুরা আমার চা বানানো শেষ আর আমি চা নিয়ে ঘরে চলে আসছি আর বাবুর খাবার বানানো হয়ে গেছে তো ওকে আগে খাওয়াবো আমি তারপরে আমি নিজে খাবো তো দেখো বন্ধুরা আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন চা খেয়ে নিব চা টোস্ট আছে এখানে তো বন্ধুরা আমার আজকে সকালকার ব্রেকফাস্ট দেখতেই বাচ্চাও চা টোস্ট দুটো টোস্ট নিয়ে নিয়েছি চার সাথে খাবো তো আমি চাটা খেয়ে এবার রান্নাটা বসিয়ে দিব তো বন্ধুরা দেখো আমি লাল শাক বেছে নিচ্ছি তো অনেক দিন ধরে লাল শাক খাওয়ার খুবই মানে ইচ্ছে হচ্ছিলো তো আমি লাল শাক বাজার থেকে এনেছিলাম আর মূলা শাকও এনেছিলাম তো মূলা শাক আর লাল শাক দুটো মিক্স করে ভাজবো কারণ মূলা শাক ছিল অনেকগুলো কিন্তু পচে গেছে আর লাল শাকগুলোও কেমন যেন পচে গেছে মানে বাধ হাছিল তো আমি রাত্রেবেলা খুলে রাখিনি নি এর জন্য হয়তো আর জল জল ছিল হয়তো এর জন্য পচে গেছে আর কি তো লাল শাক আর আমি মূলা শাকগুলো তোমাদেরকে দেখাই নিই যখন রান্না করব তখন দেখো তবে মুলো শাক আমার বাচ্চা হয়ে গেছে আমি এখন লাল শাকটা বেছে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আমি আজকে লাল শাক রান্না করব। লাল শাক আর মুলো শাক একসাথে মানে ভাজবো আর কি এদিকে লাল শাক ভেজে মানে লাল শাকগুলো কেটে আবার চচ্চড়ি কেটে নেব আর কি লাল শাক ভাজা আর চচ্চড়ি রান্না করবো দেখো বন্ধুরা চচ্চড়ি সবজিটা আমি কেটে নিচ্ছি আর ছোটো ছোটো মূলা ছিল তো নতুন নতুন মূলা বুঝতেই পারছ এখন মানে খেতে টেস্টি হয় আর কি তো চচ্চড়ি রান্না করলে খুবই মানে টেস্ট হয় আর সাথে যদি একটু মানে ছোট ছোট মাছগুলো দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি রান্না করা যায় বন্ধুরা তাহলে খেতে তো খুবই মানে টেস্ট হয় আর কি তো আমি একদিন রান্না করবো ওর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো আমার বাড়িতে মাছ নেই মাছ আনা মানে আনি নি আর কি আমি বাড়িতে ছিলাম না শুধু সবজিটাই এনেছি তো মাছ আনি তো বন্ধুরা তোমাদের সাথে অন্যদিন একদিন শেয়ার করব তো দেখো আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে চচ্চড়িটা বসিয়ে দিব তার জন্য আমি জিরে পুরন দিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমি চচ্চড়িতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম পুরনো এটা একটু ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো দিয়ে দিবো তো দেখো আমার এদিকে চচ্চড়িটাও হয়েই গেল ভাতটাও হয়ে গেছে ভাতটাও আমি এখন নামিয়ে নিব দেখো বন্ধুরা আমার ভাতও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এদিকে ভাত নামিয়ে দেখো আমি চচ্চড়িটা নামিয়ে নিব কারণ চচ্চড়িটা আমার হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার চচ্চড়ি হয়ে গেছে মূলা বটবুড়ি আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না হয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছিল তো এদিকে আমি এখন লাল শাকটা ভেজে নিব লাল শাক আর মূলা শাক আর কি তো অনেকে ঢে ঢেঁড় শাকও বলে এটা ভেজে নিবো তো বন্ধুরা আমি লাল শাকটা ভাজছি রসুন ফোড়ন দিয়ে জিরে আর রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি তো লাল শাকটা রসুন ফোড়ন দিয়ে রান্না করলে খুবই মানে ভাল লাগে টেস্ট লাগে আর খেতে আর কি তো আমার শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি বেশি একটা ভাজবো না এভাবেই রেখে দেব আর কি একটু নেতা নেতা থাকবে তো ওইভাবে ভেজে নিব হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো আমার লাল শাক ভাজাও শেষ তো এখন আমি ভাত নিয়ে খাওয়া দাওয়া করে নেব তো দেখো বন্ধুরা আমি এখন ভাতটাও বেড়ে নিয়েছি এখানে এখন ভাত ভাত চচ্চড়ি আর লাল শাক দিয়ে আমি এখন ভাতটা মানে খেয়ে নেব আর কি তো বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্তই আজকে খুব ছোটো একটা ব্লক করলাম তো সঙ্গে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও